Pranaram, 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 pranaram. Ki jeno lukano nametai mishto yato tobonam. Om sarva dharma sthapakastum. सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः. ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्. ॐ परतत्त्वे सदा लीनो रामकृष्णो समाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्. ॐ कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शान्ति वये च पार्षदा रामकृष्णगत प्राण सर्वान् तान् प्रणमाम्यहम्. ডক্টর কল্পনা সরকার উপস্থিত শ্রীমায়ের সমস্ত সন্তানদের আমার আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি. আমরা প্রায় নির্দিষ্ট সময়ে 40 মিনিট পেছনে চলেছি, এটা আমাকে খুব তাড়া করে বেড়াচ্ছে আর কি. ভেবে এসেছিলাম একরকম, সেটা কতটা বলতে পারবো আমি জানি না. আমার বলার বিষয় ঠাকুর মা স্বামীজির জীবন কথা. একটা দীর্ঘ জীবন বলছেন 1 ঘন্টার মধ্যে বলে দিতে হবে, মানে সেই সমুদ্রের সামনে একটা কলস নিয়ে গিয়ে বলা হচ্ছে যে কলসটার ভেতরে গোটা সমুদ্রটাকে ঢুকিয়ে ফেলা, জটিল টাস্ক. আমরা যেখানে থাকি সেখানে থাকতে থাকতে এটা আমরা অনুভব করেছি যে ঈশ্বরের দয়া ভিন্ন থাকাটা খুব জটিল. ভারত ভূখণ্ড থেকে একদম বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপের মধ্যে আমরা থাকি, যার 3 ভাগ মুড়ি গঙ্গা দিয়ে, বুড়ি নয় কিন্তু মুড়ি গঙ্গা, গঙ্গারই একটা ধারা. মুড়ি গঙ্গা এই কারণে বলে, গঙ্গা দিয়ে মোড়া দ্বীপটা, সেই কারণে মুড়ি গঙ্গা. আর একদিকে বঙ্গোপসাগর আছে, যেটা মূলত নামে বঙ্গোপসাগর কিন্তু গঙ্গার মতোই আর কি. সাগরের হিল্লোল কল্লোল আছে অথচ সমুদ্রের মতো শান্ত. এই এত কিছুর মধ্যে থেকে আমাদের ঈশ্বরের ওপর নির্ভর না করে কোনোভাবেই জীবন কাটানো সম্ভব নয়. যেমন এই এত এত সবাই ইন্ডিভিজুয়াল বক্তৃতা দিচ্ছেন, তার মাঝখানে অ্যাডজাস্ট না করে কিছুতে আমার বলা সম্ভব নয়, কারণ এখানে সবাই প্রায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে এক একজন বক্তা. তাদের ভিউজগুলো শোনার পরে কেউ জানাচ্ছেন কেমন করে নাম লিখবেন, তিনি এক ধরনের বক্তা. কেউ ডাইরেকশন দিচ্ছেন, তিনি এক ধরনের বক্তা. কেউ বলছেন খেয়ে চলে এসো, তিনি এক ধরনের বক্তা. আর কেউ মোবাইল ফোনে এমনি করে তুলে রেকর্ড করেছে চলেছেন না শুনে, তিনি আরেক ধরনের বক্তা. এই সবাইকে অ্যাডজাস্ট করে ভগবানের কথা বলতে গেলে ভগবানের স্মরণই নিতে হবে, তা ভিন্ন অন্য কোনোভাবে বলা যাবে না. আমরা একবারে সেই তীর্থভূমিতে থাকি. সেই তীর্থভূমিতে ঠাকুর মা স্বামীজি গিয়েছেন 1928 সালে, প্রায় 100 বর্ষ হতে চলল. আমাদের এই তীর্থভূমিতে মানুষজন থাকতো না. কাকদ্বীপের পরে যেটুকু জমি সবটুকু একটা সময় সমুদ্রের তলায় ছিল. এই যে গল্পটা বলা হয়, সগর রাজা কপিল মুনিকে তপস্যা করার জন্য পাতালে জায়গা দিয়েছিলেন, এটা একবারে সর্বৈবভাবে সত্য. কারণ কাকদ্বীপের সমস্ত পরের সমস্ত অঞ্চল, নামখানা ইত্যাদি, সেগুলো সব একটা সময় সমুদ্রের তলাতেই ছিল. ধীরে ধীরে সমুদ্র জেগে ওঠায় জমি তৈরি হয়েছে, 20টা ছোট্ট ছোট্ট দ্বীপ
সেগুলো নিয়ে আমাদের গঙ্গাসাগর দ্বীপ। এখনও আমরা গেলে বুঝতে পারি যে এটা দ্বীপ, কারণ আমরা যাদের মনসা দ্বীপ আসেন অন্য পথ ধরে, তাদের সেই খাঁড়ির মধ্যে দিয়ে আসতে হয়। আমরা যে দ্বীপে বাস করি সেটা খুব বোঝা যায়। ওখানকার মানুষজন লেখাপড়া করতো না, কারণ কোনো স্কুল ছিল না। পূজনীয় স্বামী ইষ্টানন্দজী মহারাজ, যিনি স্বামী ব্রহ্মানন্দজী মাঝে শিষ্য ছিলেন, তিনি ওখানে কন্টাই আশ্রমের জমি দেখাশোনার কাজ করতে যেতেন, আর গিয়ে ছেলেপুলেদের এরকম ঘুরে বেড়াতে দেখে তাদের জন্য নিজে ছেঁচা বেড়ার ঘর আর খড়ের ছাউনি করে স্কুল করেছিলেন। ১৯২৮ সালের ২৬শে এপ্রিল, এত বছর আগে শুরু হয়েছিল। আমাদের দ্বীপ আপনাদের সাধারণ সভ্য সমাজ থেকে অনেক দূরে আছে। আমাদের কেন ভগবান লাভ হয় না জানেন তো? আমাদের জীবনের উদ্দেশ্যটা আমাদের নিজেদের কাছে ডিফাইন হয় না। কল্পনাদি যেরকম বলছিলেন, সেই স্কুলে গিয়ে দিদুম, স্কুলের দিদুমণি বলেছিলেন যে তুমি এইভাবে স্বামীজির সেবা করতে পারো, হয় ডাক্তার হয়ে নাহলে সিস্টার হয়ে। ওনার তবে থেকে জীবনের উদ্দেশ্যটা ডিফাইন্ড হয়ে গেছে। আজকে আমরা যে রিফাইন ফর্মটা দেখছি কল্পনাদি, সেটা সেদিনকে ওই ডেফিনেশন বা ওইটা সেদিনকে রেজিস্টার করেছিল তার মনে, তার একটা ফলশ্রুতি। আমরা ভগবানকে চাই, কীরকম চাই জানেন তো? আমাদের সব কাজের মধ্যে চাই, সকালবেলা উঠে বেডটি চাই, তারপরে রান্নাবান্না চাই, তারপরে একটু কাজকর্ম হলে একটু ছেলেপুলেদের ছেড়ে দেওয়ার পর একটু পরনিন্দা পরচর্চা চাই, তারপরে দুপুরে ঘুম চাই আমাদের, বিকেলবেলা ঘুম ভাঙলে চা চাই, তারপরে বকুল কথা চাই বিকেলবেলা, তারপরে সন্ধেবেলা আত্মীয় স্বজন এলে তাদের চাই, রাত্রিরে কষা মাংস রুটি চাই, আর তার সঙ্গে ভগবানকে চাই। এই এত কিছু চাইয়ের মধ্যে ভগবানকে চাই না, তাই আমাদের সবটুকু না চাই হয়ে যায়। জীবনের এই ডেফিনেশনটা খুব সোজা। আমি ভাবছিলাম আমাদের সাগরকে ধরে আপনাদের বলবো, সেটা শোনবার মতো বোধ হয় ধৈর্য নেই, ঠাকুরকে নিয়ে বলি। আমাদের ঠাকুর সাগরতে এইভাবে স্কুলের শুরু হয়েছে। আমাদের সাগর খুব ভদ্রলোকের জায়গা, পলিশনেস নেই। আপনাদের যেরকম, আপনারা খুব পলিশড মানুষ, এরকম একজনও পলিশ মানুষ পাওয়া যায় না, খানিকটা গেঁয়োভূত। কিন্তু 260,000 লোকের মধ্যে 94% মানুষ শিক্ষিত। আমাদের যে মায়েরা আসেন ধান কাটতে, ধান রুইতে, তারা প্রত্যেকে মাধ্যমিক পাস, এটা কল্পনা করা যায় না। 260,000 লোকের মধ্যে 94% লোক শুধু প্রাইমারি স্কুল পাস করেনি, মাধ্যমিক পাস করেছে। শিক্ষা ব্যাপারটা খুব সিরিয়াস সেখানে। হ্যাঁ, যেহেতু কলেজ নেই, উচ্চশিক্ষার ব্যবস্থা নেই, তাই আপনারা যেরকম খুব পলিশ ঝকঝকে কথাবার্তা মেপে বলেন, শব্দের পেছনে শব্দ গুছিয়ে বলেন, তারপরে কাপড়ে ঠিক ঠিক প্রিট করেন, এতে ঠিক সময় ঠিক হাঁটা চলাতে কলকাগুলো ঠিক ঠিক দেখা যাবে, এই পলিশনেসটা ওদের ভেতরে খুঁজে পাওয়া যায় না। ওরা খানিকটা অগোছালো, কিন্তু খুব সৎ। সারা রাত যদি ধানের ক্ষেতে একটা সাইকেলও পড়ে থাকে, কেউ খুলেও নেবে না, ভুলেও কেউ নেবে না। আমাদের কোনো গেটম্যান নেই, আমরা নিজেরাই তালা দিই, নিজেরাই খুলি, সারা দিন অরক্ষিত অবস্থায় থাকে। কিন্তু একজনও এসে আশ্রমের ভেতরে ঢুকে এই চুরি চামারি করে না কখনো, এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি চাটা চাকু ভেঙে গেছে সেই কিনা না, খেতে খেতেই বলে তখন একটু চেয়েছিলাম, এসছে খুব তাড়াতাড়ি করে এসছে। আচ্ছা, তো সেই আমাদের ব্যাপারটা হচ্ছে এই, ওখানে গিয়ে আমরা ওভাবে আশ্রমটা শুরু হয়েছে, এখন বেশ গুছিয়ে গেছে, দুটো দল তৈরি হয়ে গেছে। আমাদের ওখানে যাওয়ার ক্ষেত্রে খুব কষ্ট, কোনো ব্রিজ টিজ নেই, একদল চাইছে ব্রিজ হোক, একদল চাইছে ব্রিজ না হোক। যারা ব্রিজ চাইছে তারা বলছে উন্নয়নে বাধা হয়ে দাঁড়াচ্ছে ব্রিজ না হলে, আর আরেকজন যারা ব্রিজ চাইছে না তারা বলছে ব্রিজ হলে সভ্য মানুষ, এই আপনাদের মতো সভ্য মানুষরা আসবে, সহজে আসবে, এখনও আসে, ধরা শব্দটা ব্যবহার করছে, সহজে আসবে, এসে আমাদের অসভ্য করে দেবে না, বলছে আমাদের কালচারটাকে নষ্ট করে দেবে একদম। আমি পুরুলিয়ায় গিয়ে দেখেছি, পুরুলিয়ার অনেক দিন নরেন্দ্রপুরে ছিলাম, সেখানে লোকশিক্ষা পরিষদে কাজ দেখতাম বলে
পুরুলিয়ার একবারে প্রত্যন্ত জায়গায় গিয়ে দেখেছি, ওখানে এক ধরনের গাছ হয়, সে কুল বা এই কুল জাতীয় গাছ আর কি, কুল বা কুল জাতীয় গাছ, সেখানে এক ধরনের পোকা হয়, সেই পোকাগুলো সেই গাছের পাতা খেয়ে ওই গাছের গায়ে তাদের মলটা ফেলে রাখে। ওই মলটা খুব দামি জিনিস, সেটাকে চেঁচে তাই দিয়ে গালা ল্যাক তৈরি হয়। ওই যে আপনারা যে ওই বিউটি পার্লারে গিয়ে চুল স্ট্রেইট করেন, তাতে যে কেমিক্যালটা ব্যবহার হয়, জাহাজের তলা ওয়াটারপ্রুফ করার জন্য যে কেমিক্যাল ব্যবহার করা হয়, প্রত্যেকটা পেন্সিলের গায়ে যে চকচকে করার জন্য যে কেমিক্যালটা ব্যবহার করা হয়, ক্যাপসুলগুলোকে জল নিরোধক করার জন্য যে কেমিক্যাল ব্যবহার হয়, সেটা ওই ল্যাক থেকে আসে। ওরা তো গ্রামের মানুষ, ওরা কিছু জানে না। আমরা সভ্য মানুষরা গিয়ে দেখলাম যে ওইখান থেকে খুব দামি জিনিস পাওয়া যায়, তখন সব গ্রামের পর গ্রাম ওই গাছগুলো ইজারা নিয়ে নেয়। তারপরে তারা কী করেন, তাদের তো সময় নেই আলাদা আলাদা করে চিঁচে বার করার, গাছগুলোর মাঝখানের অংশটা রেখে ডালগুলোকে কেটে তারা নিয়ে চলে যায়। সেই কারণে নরেন্দ্রপুর লোকশিক্ষা পরিষদ ওখানে এই ল্যাকের ট্রেনিং শুরু করে, যাতে গ্রামের মানুষরা ওর থেকে বার করতে পারে, তারপরে সেটাকে থেকে মণ্ড বানাতে পারে এবং সেটা গিয়ে বাইরে বাজারে গিয়ে বিক্রি করতে পারে, কোনো অবস্থাতে যাতে সভ্য সমাজের মানুষের প্রতি তারা নির্ভরশীল না হয়। ঠাকুরের জীবন আমাদের এই এই সমস্ত কাজের জন্য প্রেরণা দেয়। মানে ঠাকুরের জীবন মানেই বহুজন হিতায় বহুজন সুখায় যাওয়ার কথা নয়, কিন্তু আত্মজন সুখায় সবার আগে, বহুজন অনেক পরে আসে। যতক্ষণ না পর্যন্ত নিজের কাছে আমার ডেস্টিনেশন ডিফাইন না হয়, ততক্ষণ পর্যন্ত হয় না। মা ঠাকুরনের একটা উপদেশ নিয়ে আমরা খুব কচকচি করি, যদি শান্তি পেতে চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এ জগতে কেউ পর নয় জগৎ তোমার। দেখবেন মুখস্থ নেই এমন একজনও নেই, যারা বসে বসে বক্তৃতা শুনতে শুনতে ঢুলছেন তাদেরও মুখস্থ আছে, যারা জেগে আছেন তাদেরও মুখস্থ আছে, যারা অর্ধজাগ্রত অবস্থায় আছে তাদেরও মুখস্থ আছে। কিন্তু এই শব্দগুলো বলার আগে মা একটা ছোট্ট শব্দ ব্যবহার করেছেন, যদি, একটা যদি শব্দ ব্যবহার করেছেন, যদিটা হচ্ছে একটা বল আমাদের দিকে ছুড়ে দিয়েছেন। আমরা কি চাই শান্তি? আমরা কি আনন্দে থাকতে চাই? আমরা কি ভগবানকে চাই? ওইটা আগে নিজেকে ডিফাইন করতে হবে, আমি চাই। শ্রীরামকৃষ্ণের গল্পে আছে, মাকে বলছে ছেলে, মা কাল সকালে হাগা পেলে আমায় ডাকিয়ে দিন। মা বলছেন, বাবা আমি তোমায় ডাকতে পারবো না, হাগাই তোমায় ডাকিয়ে দেবে। ওই হাগাটা হচ্ছে ডিজায়ার, যদি ওটা খুব একটা অশ্লীল কথা, গ্রামের লোকের অশ্লীল কথা, তো হাগাটা হচ্ছে ডিজায়ার, আমি ভালো হতে চাই। এই ভালো হতে চাই এই বোধটা যতক্ষণ না আসবে, জগতের যত শাস্ত্রগ্রন্থই আসুক, জগতের যত ব্রহ্মজ্ঞ গুরুই আসুক না কেন, আমার এতটুকু পরিবর্তন হবে না। ধর্ম জীবন আমরা যাপন করতে চাই আর অন্য কোনো কারণে না, নিজেদের বদল করার জন্য। আমাদের ঠিক উল্টোটা হয়। স্বামীজি বলছেন, কি বলছেন, বি অ্যান্ড মেক, বি শব্দটা আগে বলছেন তারপরে বলছেন মেক, আমাদের ঠিক উল্টোটা হয়ে যায়। আমাদের আগে মেক হয় তারপর বি হয়। আমি তৈরি হয়েছি কি না সেটা ইম্পর্টেন্ট কথা নয়, আমার পাশের লোকটা তৈরি হয়েছে তো, সামনের লোকটা তৈরি হয়েছে তো, আমার বাড়ির ছেলেগুলো তৈরি হয়েছে তো, আমি তৈরি হইনি, কিন্তু আমি এতটুকু তৈরি হইনি, আমার এতটুকু ঈশ্বর নির্ভরতা আসেনি, আমি এতটুকু ভগবানকে আপন করে ডাকতে পারিনি। অথচ প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। দিনমপি রজনীম সায়ম প্রাত শিশির বসন্ত পুনরায়াত, কালক্রীড়তি গচ্ছত্বায়ু তদপি না মুঞ্চতি আশাবায়ু। দিন চলে যাচ্ছে, রাত্রি আসছে, রাত্রি চলে যাচ্ছে, দিন আসছে, শরৎ চলে গিয়ে বসন্ত আসছে, যা চলে যাচ্ছে তা কিন্তু আসে না, কিন্তু আমরা মনে করছি অনেক দিন ধরে বাঁচব। চুলের মাথার চুল কালো থেকে সাদা হতে আরম্ভ করেছি, বার্গেন্ডি করা শুরু করেছি, চোখে কম দেখতে পাচ্ছি, ফেকো সার্জারি করে লেন্স বসিয়ে নিয়েছি, কানে কম শুনছি যাতে কেউ না বোঝে আমি কালা, তাই বোতামের মতো কানে হিয়ারিং এড লাগিয়েছি, আমার হাত পা দাঁতে কাজ করছে না, দাঁত তুলে ফলস দাঁত লাগিয়েছি, যেখানে লাগানো যাচ্ছে না সেখানে ব্রিজ লাগিয়ে নিয়েছি,
একবারে আসল হাসির মতো স্মাইল দিচ্ছি, আমার হাঁটুতে ব্যথা নিয়ে রিপ্লেস করে নিচ্ছি, আর ভাবছি অনন্ত জীবন যাপন করব, অনন্ত জীবন। ভগবান ওই শ্লোকের শেষকালে বলছেন, কাল ক্রীড়াতি গচ্ছত্বায়ু তদপি নমিঞ্চতি আশাবায়ু। প্রতিদিন কাল আমাদের আয়ুকে হরণ করে নিচ্ছে, তবু আমাদের আশা যাচ্ছে না। বলছেন, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুঙ্কৃঙ্করণে। মানে গোবিন্দের ভজনা করতে হবে তা নয়, মনটাকে উঁচু আদর্শের দিকে যাও, অনেক সময় নিচু আদর্শের দিকে গেছে, এর বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করো। বলছে, না হলে কালের ডমরু ডঙ্কার যখন বাজবে তখন কিন্তু আর কিচ্ছু থাকবে না, তখন বলতেও পারবেন না চুলটা বড় এলোখেলো আছে, একটা পনিটেল বেঁধে যায়, চুলের মুঠি ধরে হিড়হির করে টানতে টানতে নিয়ে যাবে, এতটুকু সময় দেবে না। অথচ আমরা কিরকম অজ্ঞানী হয়ে বসে থাকি। সেই গল্প আছে, এক বুড়ো, তার বাড়িতে একটি লোক চাকরি করত। সে লোক মারা যাওয়ার পর একদিন হঠাৎ করে সূক্ষ্ম শরীরে বুড়োর সঙ্গে দেখা করতে এলো। বলতো, বেশ দেখাচ্ছে তো তোকে, পোশাক টোকা টোশাক করে কী করছিস? বলছে, মারা যাওয়ার পর যম দূত হয়েছি। তোমা তাই নাকি, কী করতে এসেছিস? বলছে, ওই লোকটার পুকুরে স্নান করছে, এক্ষুনি ডুবে মারা যাবে, নিয়ে যাবো। বলছে, তাহলে তো তোর খুব ক্ষমতা টমতা আছে, তুই তো আমার নিজের লোক, আমাকে একটু নোটিশ পাঠাস। মানে হ্যাঁ কর্তা, আমি অনেকগুলো নোটিশ পাঠাবো, আপনি বুঝতে পারবেন। তবে গিন্নি বলে, ও কর্তা এই কাজটা বাকি আছে। বলছে, হুঁ হুঁ এখনও দেরি আছে। আবার বলে, ও গিন কর্তা এই কাজটা বাকি আছে। বলে, হুঁ হুঁ অনেক দেরি আছে। একটা সময় রাত্রিবেলা সেই চাকর এসে হাজির। বলছে, তুই তো বেটা বরণের নেমু খারাপ, তোকে যে বললাম নোটিশ পাঠাতে, তো পাঠিয়েছি তো। কই কবে পাঠালি? ওই যে কাজ কর্তা, আপনি ছ মাস আগে কানে শোনা বন্ধ করে দিলে, ওটা হচ্ছে প্রথম নোটিশ। ওই যে কর্তা, চোখে দেখা কম হতে থাকলো, খাবারের স্বাদ আর আগের মতো পান না, আর আগের মতো হাঁটাচলা করতে পারেন না, লিখতে গেলে হাত কাঁপে, চায়ের কাপ ধরতে গেলে হাত কাঁপে, এত নোটিশ পাঠালাম কর্তা বুঝতে পারলেন না? আমরা সব নোটিশগুলো ইগনোর করি, ভাবি জীবন একটা এক্সটেন্ডেড ফর্ম, অবতার বেঁচেছেন মাত্র 50 বছর, তার পার্শ্বদ বেঁচেছেন 39 বছর কয়েক মাস, মা বেঁচেছেন 68 বছর। এরা এদের এক জীবন দিয়ে দেখিয়েছেন এই যে মনুষ্য জীবন যেটা পেয়েছি এটা অনন্ত নয়। তাহলে কি অনন্ত কোনটা? অনন্ত আমার কর্ম, আমার জীবন দর্শন, এটা হচ্ছে অনন্ত, এটা কেউ কেড়ে নিতে পারবে না। জ্ঞাতির ভি বন্টতে চৈব চৌর নাপি না নিয়তে দানে না নক্ষয়ন নাপি বিদ্যারত্ন মহাধন্য। জ্ঞানীরা কেড়ে নিতে পারে না, চোর চুরি করতে পারে না, জ্ঞানীরা এটা ভাগ করে নিতে পারে না, চোর চুরি করতে পারে না, দান করলে যা ক্ষয়প্রাপ্ত হয় না সে বিদ্যারত্ন হচ্ছে মহাধন্য। বিদ্যা সে কোন বিদ্যা? আত্মবিদ্যা, আর অন্য কোনো বিদ্যা নয়। আত্মবিদ্যা যখন অন্য বিদ্যার সাথে সংযুক্ত হয় তাহলেই তখন সে বিদ্যা কার্যকারী হয়। আমি দিদির সামনেই বলছি, অন্য কোনোভাবে কেউ নেবেন না, আমরা ডাক্তারদের দেখলে বলি আহা মানুষ নয় গো দেবতা। তার মানে কি দিদি, শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে মাথায় মুকুট পরে লম্বা একটা চুল, তারপরে একটা বেনারসি সিল্ক হাউসের বেনারসি পরে কি স্টেথোস্কোপ নিয়ে দেখতে যান? তা নয়, তিনি এমন একটা জীবন যাপন করেছেন যার জীবন দর্শন মানুষকে তাকে দেবতা ছাড়া অন্য কোনো কিছু ভাবতে বাধ্য করছে না। আবার এমন এমন মানুষ আছেন যাদের আমরা দেখলেই বলি আহা মানুষ নয় গো পিশাচ। তার মানে কি সে রাবণের মতো 10টা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে? তা নয়, জীবন দর্শনটা তার ভুল হয়েছে, জীবনের দেখাটা তার ভুল হয়েছে। গীতার দৈবাসুর সম্পত্তি বিভাগে ভগবান বলছেন যে যারা দৈবী গুণকে অবলম্বন করে না তাদের আমি নরকে নিক্ষেপ করি। নরক মানে আমাদের ধারণা আছে যেরকমভাবে শিউলি পাতার বড়া বানাই ওইরকমভাবে ভালো করে আমাদের বেসনের মধ্যে পুড়ে গরম তেলের মধ্যে ছাঁই পটপট করে ভাজবে, তা নয়। আচার্য শঙ্কর বলছে নরক হচ্ছে একটা ভাব। কি ভাব? না, যেভাবে আমরা বুঝি জগতের সবাই আমায় ভালো বলছে কিন্তু আমি জানি আমার ভেতরে কালো আছে, আর সেই কালোগুলো আমাকে তুষের আগুনের মতো
ধিক ধিক করে জ্বালাচ্ছে, সেই যে যন্ত্রণা সেটাকে নারকীয় যন্ত্রণা বলে। সেটা এই জীবনেই নিয়ে যেতে হবে, স্বর্গেতেও যাবে না নরকেও যাবে না। ভেবে দেখুন না, মারা যাওয়ার পরে আবার যদি একটা নতুন জন্ম হলো, তাতে যদি আপনি রাজা উজির দেশের প্রধানমন্ত্রী হলেন, তাতে কি আপনার এই জীবনের কষ্টটা কম হবে? তা তো হবে না। ঠাকুরমা স্বামীজি দেখছেন, দেখাচ্ছেন এই জীবনে দাঁড়িয়ে কেমন করে একটা মরণোত্তর জীবন যাপন করা যায়। কবে চলে গেছেন বিদ্যাসাগর? আজও যখন মেয়েরা শিক্ষার কথা বলে, বিদ্যাসাগরের কথা বলে। আজও যখন মেয়েরা স্বামীকে হারানোর পরও আরেকটা নতুন জীবন যাপনের কথা ভাবে, তখন তারা রামমোহনের কথা ভাবে। কবে চলে গেছে মানুষ? ঠাকুরমা স্বামীজি আমাদের এই মৃত্যুতীর্ণ জীবনযাপন করতে বলেছে, আর আমাদের অ্যাসেসমেন্টটা অন্য জায়গায় হয়ে গেছে। আমরা ভাবছি ওই যে দীক্ষাটি পেয়েছি, ওই যে ঠাকুরমা স্বামীজির ছবিটি নিয়ে এসেছি, ওইটিতে নিত্য ফুল দিলে আর শারদা সঙ্গ করলে এক ঘন্টা নিজের একটু সাধন ভজন করার পরেই আবার সেই শাড়ি জামা কাপড় গল্প করলে আর কিচ্ছু হবে না, অন্যভাবে নেবেন না। স্মরণে বিবেকানন্দ বলে একটা ভারী সুন্দর অনুষ্ঠান হয়েছিল, একবার স্টার আনন্দ করেছিল স্বামীজির 150 বছর উপলক্ষে। তাতে একটা সিরিজে আমি বলতে গেছিলাম স্বামী বিবেকানন্দ ও সঙ্গীত। সেখানে রবীন্দ্র ভারতী থেকে একজন অধ্যাপিকা এসেছিলেন, বিশ্বভারতী থেকে একজন অধ্যাপিকা এসেছিলেন মার্গ সঙ্গীত সম্পর্কে বলবেন বলে। তিনি অনেক কিছু ভেবে টেবে এসেছেন, আলটিমেটলি কিছু বলা হয়নি তার পক্ষে, কারণ সময় তো কম। কিন্তু যেটা দেখে আমি হতবাক হলাম সেটা দেখবার মতো, 8 মিনিট হয়ে যাওয়ার পর বিজ্ঞাপন বিরতি হলো। আমাদের এরকম ঠিক এইরকম ট্রেতে করে কফি দেওয়া হয়েছিল আর বারবন বিস্কিট দেওয়াছিল। যিনি সঞ্চালিকা তিনি বললেন, মহারাজ খান, আমি তো প্রাণের সুখে 8 মিনিট উপভোগ করছি, ওদেরও দেওয়া হয়েছে। ওরা ততক্ষণ পর্যন্ত কি একটা কি দক্ষিণী শাড়ি পাওয়া যায় যেটা কন্যাকুমারিকাতে পাওয়া যায়, চওড়া একটা জড়ির পার হয়, ভেতরটা সাদা সাদা মতো দেখতে, সেই শাড়ি নিয়ে বাকি 4 মিনিট গল্প হয়ে গেল তাদের। আবার 8 মিনিট বাদে শুরু হলো, খেই হারিয়ে ফেলেছেন তো গত 8 মিনিটে কী বলেছেন, পরের 8 মিনিট আর জুড়তে পারছেন না। অথচ কিন্তু সেই বিশ্বভারতী থেকে এসেছেন তিনি বলবেন বলে, স্মরণে বিবেকানন্দ। সারা পৃথিবী, সারা কলকাতা কেন, কলকাতার লোক দেখছে, সে বলাটা হারিয়ে গেল। ঠাকুরমা স্বামীজি আমাদের এই কশনটা দিচ্ছেন, ঠাকুর বলছেন, এক্সট্রিম করে দেখাচ্ছেন, বলছেন আমি 16 টাং করে গেলাম, তোমরা 1 টাং করো। কেন 1 টাং করো? আমি 1 টাঙেরও বোধহয় 16 টাং, সে 1 টাঙের 16 ভাগের 1 ভাগ করার মতো যোগ্যতা আমাদের নেই। এমন নয় যে আমি আপনাদের আক্রমণ করছি, আমি এটা নিজেকেও বলছি। তার যে অনুরাগ, তার যে ভালোবাসা, ভগবানকে পাচ্ছেন না বলে গঙ্গার তীরে তীরে মুখ ঘষছেন, গলায় খুর দেওয়ার চেষ্টা করছেন, তিনি ভগবানকে পাচ্ছেন না বলে, ওই আন্তরিকতা আমাদের হবে না, আমাদের হবে না। আমরা যদি ওই ভালোবাসাটুকুকে নিতে পারি তাহলেই আমাদের হবে। আপনি যদি কাল থেকে বাড়ির সামনে মুখ ঘষতে থাকেন, বাড়ির লোক আপনাকে অ্যাসাইলামে পাঠাবে। কিন্তু ওই ভালোবাসাটুকু, আমি ঈশ্বর ভিন্ন আর কিছু চাই না, নিজে জীবনে অভিনয় করে দেখাচ্ছেন, শুধু অভিনয় করে নয়, এই নরেন রাখাল আদি তারপরে এক্স ওয়াইজের যত পার্ষদ ছিল সবাইকে রেখে গেলেন অভিনয় করে দেখানোর জন্য। আমি নরেন রাখাল এসব উচ্চকোটির পার্ষদদের বাদ দিয়ে দিলাম, যাদেরকে চোখের সামনে দেখেছি তাদের কথা বলি। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহাজের শরীর চলে গেছে, স্নান করানো হচ্ছে, আমরা দেখছি এখানে খুব বড় করে কাটা রয়েছে, মানে ডায়ালিসিস হতো মাঝে মাঝে, তাই চ্যানেল তৈরি করে রাখা আছে। আমার হাতে, আমার মনে হচ্ছিল আমার হাতে 18 দিন একটা চ্যানেল করা ছিল, কী অস্বস্তি হচ্ছিল। আর ওখানে একটা, ওনার এখানে একটা পারমানেন্ট চ্যানেল করা ছিল, উনি সেটা নিয়ে গল্প করতেন, হাসতেন, আমাদের ব্রহ্মচারীদের সঙ্গে ভলিবল খেলতে যেতেন, দীক্ষা দিতেন, এদেশ ওদেশ ঘুরে বেড়াতেন, সারাদিনের সমস্ত কাজ করতেন, বিতল স্মাইল। ঈশ্বরকে এমনভাবে পাকড়েছিলেন, ঈশ্বর ছাড়া বাকি জীবনটা আন হয়ে গেছিল। পূজনীয় আত্মস্থানন্দজিকে দেখার সৌভাগ্য হয়েছিল যখন আমার বয়স খুব কম, আর তিনি যখন চলে গেলেন তখন আমার বয়স 47 বছর, প্রায় 37 বছর ধরে আমি তাকে দেখেছি। একটা মানুষের ট্রান্সফরমেশন, মাঝ খুব বকাঝকা করতেন আমাদের,
ভাইস প্রেসিডেন্ট হওয়ার পরে এই বকাঝকার কোপটা একটু কমে গেল। আমি একদিন কথা প্রসঙ্গে বললাম, আপনি আর আগের মতো নেই। তুমি বললেন, কেন এরকম কথা বলছিস? আমি, আপনি আর আগের মতো বকেন না। হরি সুন্দর উত্তর দিলেন, বললেন, ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে হচ্ছে ঠাকুরের সঙ্গে টিউন হয়ে থাকা। আমি টিউন হইনি, টিউনিং করে চলেছি। সেই টিউন করা রূপটা আমার দেখার সৌভাগ্য হয়েছিল। যখন উনি প্রেসিডেন্ট হয়ে এলেন, তখন মহারাজকে দীক্ষার সময় সাহায্য করার আমার সুযোগ ছিল। 7 বছর ধরে মহারাজকে দীক্ষার সময় সাহায্য করেছি। রোজ আমরা খুব দ্রুত চেষ্টা করতাম, মহারাজের পায়ে ব্যালেন্স থাকতো না, তো এই দ্রুত চেষ্টা করতাম কতক্ষণে মহারাজকে আমরা বসিয়ে দিতে পারবো। এইরকম একটা শীতকালে দীক্ষা হচ্ছে, ঘরে কার্পেট পাতা হয়েছে, মহারাজ কোনো কারণে পায়ে ব্যালেন্স হারিয়ে ফেলে আমার এই হাতটাকে ধরেছেন। হাতটাকে ধরতেই আমি তো একদম অতর্কিতভাবে আমার হাতটা ধরেছেন, তো তাই মহারাজের দিকে তাকিয়েছি। চোখ দুটো সবার আগে মনে পড়লো, এই চোখটা আমি এখনও ভাবি। মনে হচ্ছে মানুষটার মন যেন এই জগতের মধ্যে কোথাও নেই। এই লোককেই আমি দেখেছি, যার ভয় গরু ছাগলে এই বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সে রাস্তা দিয়ে কাউকে হাঁটতে দেখিনি, আর সেই মানুষকেই দেখেছি। তিনি মঠ মিশনের জেনারেল সেক্রেটারি ছিলেন, অ্যাজ গুড অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তিনি দীক্ষা দিতে এসছেন প্রেসিডেন্ট, যে সিংহাসনটায় ঠাকুরমা স্বামীজির ছবি রাখা হতো তাতে রোজ ফুল দিয়ে উনি সাজাতে বলতেন। হাওয়াতে ফুলগুলো রোজ টুপটাপ করে পড়ে যেত, আর উনি অর্ঘ্য দিতে এসে হাত বাড়িয়ে বাড়িয়ে সেই ফুলগুলো দেওয়ার চেষ্টা করতেন। আর মহারাজ পায়ে ব্যালেন্স পেতেন না, খুব সমস্যা হতো আমাদেরও, পাকড়ে ধরে থাকতে হতো। আমরা একটা বদ বুদ্ধি করলাম, ছোট ছেলে মানুষ তো আমরা, ছোট্ট ছোট কাঁটা পেরেক সারা সিংহাসন জুড়ে লাগিয়ে দেওয়া হলো। তবে সাজানোর সময় ফুলগুলোকে কাঁটা পেরেকের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো। উনি এসে বলছেন, দেখ আজকে কি সুন্দর রে, একটাও ফুল পড়েনি। আমরা বললাম, হ্যাঁ মহারাজ, একটাও ফুল পড়েনি, কী দারুণ না, বোকা বানাচ্ছি মঠের প্রেসিডেন্টকে, ভেবে দেখুন কী দুঃসাহস আমাদের। কিন্তু যে ছবিটা দেখছি সেটা একটা শিশু গদাধর, অর্ঘ্য দিচ্ছেন, মাকে অর্ঘ্য দিয়েছেন, উনি দুটো দুটো করে অর্ঘ্য দিতেন, ঠাকুরের এপা ওপা, মায়ের এপা ওপা, স্বামীজির ওপা। ঠাকুরকে অর্ঘ্য দিয়ে মাকে যখন অর্ঘ্য দিয়েছেন, মায়ের ছবির পাশে একটা কলকা ছিল, কাঠের কলকা, সেটা ধরে এমনি এমনি করে নাড়াচ্ছেন। ছোট শিশু মানে দু নম্বরই কাজ করার পর যখন ধরা পড়ে যায়, তার চোখে যেরকম মজার একটা হাসি থাকে, ওইরকম একটা মজার হাসি দিচ্ছেন আমার দিকে তাকে, আর বলছেন, দেখ একটাও ফুল পড়ল না। মানে মা, আমার একটাও ফুল পড়ল না, কিন্তু আমার মনের ভেতর একটা জিনিস স্ট্রাইক করে যাচ্ছে। ঠাকুর বলছেন, এমনভাবে ভগবানকে চাইতে হবে যে ভগবান ছাড়া বাকি জগৎটা আন ইউজলেস হয়ে যাবে। ওনার কাছে বাকি জগৎটা আন হয়ে গেছে, ইউজলেস হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ প্রথমে, শ্রীরামকৃষ্ণ মধ্যে, শ্রীরামকৃষ্ণ শেষে, এই জীবনটি আচরণ করে ঠাকুর দেখিয়েছেন। তার এই যে ভাবতন্ময়তা দেখবেন, ঠাকুরের জীবনের দুটো জিনিস অপূর্ব। যখন তিনি ধ্যান করছেন, জগতের কোনো কিছু তাকে স্পর্শ করছে না, আবার যখন তিনি মজা করছেন, যখন তিনি হইচই করছেন, তখন তার মতো স্বাভাবিক মানুষরা জগৎ সংসারে দুটো নেই। আমাদের ঠিক উল্টোটা হয়, আমরা যখন জপ করি ভাবি কতক্ষণে রুটি আলু ভাজা করব, আর কর্তারা ভাবে কতক্ষণে কচুরলতি আর ইলিশ মাছ কিনব। আর যখন সত্যি সত্যি কচুরলতি ইলিশ মাছ কিনি, যখন সত্যি সত্যি রুটি আলু ভাজা করি, তখন ভাবি কী সুন্দর জপ ধ্যান করছিলাম, আরে সেটা আর করতে উঠতে পারছি না। শ্রীরামকৃষ্ণ তার জীবন দিয়ে দেখাচ্ছেন এই ব্রহ্মসত্য জগৎমিতা হেনা তেন তো অনেক উঁচু স্তরের কথা, কেমন করে ভালো মানুষ হতে হয়, ভগবানকে কেমন করে দেখতে হয়, জীবনকে কেমন করে দেখতে হয়। জগতে সব কিছু মিথ্যে হয়েছে, উদ্দেশ্য ছাড়া সব কিছু মিথ্যে হয়ে গেছে। বিধেয়র কোনো স্থান নেই, কোনো কিছুর স্থান নেই ঈশ্বরের সামনে। তারপরে তিনি সংসার ছেড়ে যেতে বলেছেন, ওইটা অভিনয় করে দেখালেন শ্রীমা সারদা দেবী। মায়ের জীবনী দুজনের স্মৃতি কথা থেকে পারলে পড়বেন, একটা হচ্ছে সরলা দেবী, যিনি পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণা মা হয়েছিল, এবং সরজুবালা দেবী, যার দীর্ঘতম স্মৃতি কথা আছে। এদের দুজনের স্মৃতি কথাকে জুড়ে পড়ার চেষ্টা করবেন। সরলা দেবী বলছেন, মা সকালবেলা ঘুম থেকে উঠলেন,
গুলের টিনটা খড়খড় করে টানলেন, সঙ্গে সঙ্গে আমরা আলোটা বাড়িয়ে দিতাম। মা উঠেই আগে ঠাকুরকে প্রণাম করতেন, তারপরে গুল দিয়ে দাঁত মাজতেন বাথরুমে গিয়ে, মুখ ধুয়ে কাপড় ছেড়ে এসে জপ করতে বসতেন। এরপরের স্মৃতি নিবেদিতা বলছেন, বলছেন সকালবেলা মেয়েরা সব মায়ের ঘরে শুয়ে আছে, প্রত্যেকে মাদুর পাতা আছে তার ওপর শুয়েছিল, সবাই উঠে যে যার বিছানার ওপর বসে জপ করতে বসেছে, হিমালয়ের মতো স্তব্ধতা তৈরি হয়েছে। তারপরে ঠিক সকাল হতেই সবাই যে যার বেরিয়ে পড়েছেন, কেউ পুজোর কাজ করছেন, কেউ অন্যান্য কাজ করছেন, মা টুকটুক করে এক পা দুপা করে হাঁটতে হাঁটতে গঙ্গা নাইতে গেছেন, মা ফিরে আসছেন, কল্পনা করার চেষ্টা করুন। ওই ঘাটেতে যে ঠাকুরমশাই আছে, যিনি চন্দন টন্দন এঁকে দেন, তাকে ফলদান করছেন, বলছে ফলও তোমার, ফলদানের ফলও তোমার। দেখুন, আমরা একটা ছুঁচ দিলে বলি হ্যাঁ, একটা থ্যাংক ইউ না বললে আমাদের মনে কীরকম একটা খচখচ খচখচ করে। আপনাদের অন্যভাবে নেবেন না, এটা আমি চোখে দেখেছি বলে বলছি। আপনারা রান্না করার পরে যখন খেতে দেন, খাবার কাঁসি থেকে তুলে অন্যখানে যখন দেন, তখন দেখবেন হাতাটা নিয়ে টুক 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 করে কাঁসির গায়ে ঠোকা মারেন, ভাবটা হচ্ছে এই ওগো বলো না গো আজকের তরকারিটা খুব ভালো হয়েছে। আমাদের এই রিয়েলাইজেশনগুলো, এই রেকগনিশনগুলো দরকার হয়। অথচ মা বলছেন ফলও তোমার, ফলদানের ফলও তোমার, কোনোটাই তার না। আমি দিয়েছি আমার উজাড় করে, সমস্ত কিছু উজাড় করে যা ছিল, ফিরে এলেন, পুজো করছেন। এবং কি প্র্যাকটিক্যাল, যারা পরে পুজো করতো তাদের বলতেন ও বাবা আগে পুজো টুজো করে ফল টলগুলো দিয়ে দাও, নিচে প্রসাদ চলে যাক, তারপরে তোমার স্তব স্তুতি যা করার সব করো, কারুর যেন খেতে না দেরি হয়। ভীষণ প্র্যাকটিক্যাল মা। তারপরে দীক্ষা দিচ্ছেন, নিজের শিষ্যের সঙ্গে বসে ফল ভাত করে খাচ্ছেন, আবার কখনো কখনো নিজের খাবার থেকে শিষ্যকে দিচ্ছেন, আবার শিষ্যর থেকে নিয়ে খাচ্ছেন। 100 খিলি পান সাজছেন। সরোজদেবী তার স্মৃতি কথায় বলছেন, দুপুর হয়ে গেছে, মা লজ্জাশীলা বধূর মতো এসে বলছেন চলো ঠাকুর খেতে চলো, খাবার সময় হয়েছে, গোপাল খেতে এসো। তিনি লক্ষ্য করেননি সরোজদেবী দাঁড়িয়ে আছেন, যখন ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছেন ওরম ম্যানেজ মাস্টার জগতে পাওয়া যাবে না। হৃদয়ে সারা জীবনের মতো এই স্মৃতি হয়ে গেল, ভগবানকে কত আপন বোধ করতে হয়। সরোজ দেখলেন, তারপরে দুপুরবেলা একটুখানি কথাবার্তা বলা, একটু বিশ্রাম করা, তার মধ্যে সরোজদেবী এরা সব স্কুল থেকে ফিরে আসতেন, তাদের সঙ্গে গল্পগাছা করা। সরোজুর সেই স্মৃতি কথা আপনারা অন্য কোনোভাবে নেবেন না, তখনকার মেয়েরা তো জামা পরতো না। সরোজদেবী আমাদের ওনার কী নাম, গৌরীমার স্কুলে পড়াতেন, তিনি ফিরে এলে মা তাড়াতাড়ি করে মশারির ওপরে হাত পাকা থাকতো, সে হাত পাকা দিয়ে মা নিজে তাকে হাওয়া করছেন আর বলছেন তাড়াতাড়ি করে জামা টামা ছেড়ে বসো, যাতে ঘেমো জামা গায়ে না থাকে, আর বলছেন মাথার চুলটা খুলে বসো, কেন সকালে স্নান করে চুল বেঁধে এসছেন, বলছেন চুল থাকলে, জল থাকলে চোখটা খারাপ হয়ে যাবে। তাকে কত স্বস্তি দিচ্ছেন। বিকেলে মেয়েরা আসছেন, মায়ের সঙ্গে কথা বলছেন, মা হরিনামের থলিটি নিয়ে বসে জপ করছেন, ওপাড়ার কুলি বস্তিতে কুলি সর্দার তার বউকে পিটোচ্ছেন, বলছেন যে মায়ের গলা শোনা যায় না সে মার পেট ঝুলে গেছে সেই ইয়েতে, ওই বারান্দাতে, আর বলছেন ও রে মিনসে তো মেরে ফেলবি রে, মারবি নাকি মিনসে, তাকে পরিত্রাণ করছেন, আবার একই সঙ্গে এদের সকলকে ম্যানেজ করছেন। তত্ত্ব যাবে আমাদের রাধুদির বাড়িতে, নলিনীদি রাধুদিতে একেবারে সাপে নেউলে সম্পর্ক, নলিনীদিকে বলছেন নলিনীদি, নলিনী তুই দেখ দেখি মা আর কি কি যাবে, নলিনী বলছেন রাধুটা একটা তো পাগলি, তাই বলে মা তোমার কি ওরকম ছোট নজর করলে হয়, বলে আরও দু চোরটে বসিয়ে দিচ্ছে। দেখুন নিজে একবারে সম্পূর্ণ পিছিয়ে আছেন, কোনো কিছুর মধ্যে নেই। আমাদের হলে আমরা তো একবারে ফাটাফাটি করে দিতুম, আমার পয়সায় হচ্ছে আবার দু চারটে বেশি বেশি বড় বড় কথা হচ্ছে, খরচ করাচ্ছে আমাকে, এরকম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমারও হয়েছে। মানে টপ করে আকাশ থেকে পড়ে তো সাধু হয়নি, ঘরের থেকে এসেছি তো দেখেছি। আবার বিকেলে এলে সন্ধ্যা আরতি হবে, সরোজদেবী চলে যাচ্ছেন, তখনকার দিনে এরকম সুচ্চ ফয়েল ছিল না, তাই নারকেলের মালা করে লুচি আর একটু তরকারি প্রসাদ হিসেবে দিয়ে দিয়েছেন, সেইটি নিয়ে তিনি যাত্রা করছেন।
মা এগিয়ে আসছেন, একটু একটু করে এক পা দু পা করে এগিয়ে আসছেন, বলছেন মা তুমি যেতে পারবে? সরোজিত দেবীর ওই স্মৃতিটা অসাধারণ। বলছে হ্যাঁ মা আমি পারবো। যত বলছেন হ্যাঁ মা আমি পারবো তত তিনি এগিয়ে আসছেন, যখন দেখলেন সত্যি সত্যি পারি পিছিয়ে চলে গেলেন। মায়ের একটা গোটা দিনের স্মৃতি, আমরা এরমভাবে জীবনযাপন করতে ভাবতে পারি না। আমি বললাম আমাদের সব চাই, বকুল কথাও চাই, শ্রীমা সারদা দেবীও চাই, অথচ আমাদের অনন্ত শক্তির অধিকারী, আমরা অনন্ত কিছুর অধিকারী। ভেবে দেখুন না, এখান থেকে বাড়ি ফিরে গিয়ে দেখলেন আপনার ছেলেটার ধূম জ্বর হয়েছে, এদিককার লোকেরা এই কথাটা বলে ধূম জ্বর হয়েছে, যে ধূম জ্বর হয়েছে, তখন আপনি কি করেন? থার্মোমিটার দিয়ে জ্বর মাপেন, একটা ক্যালপল 650 খেতে দেন, গায়ে কম্বল টম্বল চাপান, তারপরে ওই ধূম জ্বর আরও ধুমতর হলে আবার করে ইয়ে করেন, ডাক্তারের সঙ্গে কথা বলেন, মাথায় জল দিয়ে ধুইয়ে দেন, মাথায় বরফ দেন, সব কিছু দেন, তারপরে একটু হালকা কিছু খেতে টেতে দেন, রাত্রিরে বাথরুম যেতে চাইলে সঙ্গে করে নিয়ে বাথরুমে নিয়ে যান, পরের দিন সকালে সে সুস্থ হয়ে যায়। এই যে গোটা কাজটা করলেন এটাকে বলে সেবা, নার্সিং। আপনি কি আপনার ছেলেকে বলেছেন বাবা তুই শুয়ে থাক, আমি একটা মেডিকেল কলেজে যাই, কি খানিকটা নার্সিং শিখে এসে তার তো সেবা করি? তা কিন্তু নয়। অতএব এই জীবন এটা আপনার ভেতরে ছিল। স্বামীজি বলছেন না, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। আপনার ভেতরেই অলরেডি ইন ম্যান এটা ছিল, শুধু আপনি ম্যানিফেস্ট করেছেন, মেলে ধরেছেন, তাই এটা সম্ভব হয়েছে। ঠিক ওই রকমভাবে আপনার ভেতরে ঈশ্বরীয় সত্তা বিরাজ করছে, শুধু মেলে ধরতে হবে। এই মেলে ধরার গল্পটা শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। দেখুন একরকমভাবে সাধন করে করে দেখাচ্ছেন। যদি গুরু নিয়ে সাধন করতে হয় কেমন জীবনযাপন করতে হয়, গুরু যেরকমভাবে বলছেন সেরকম শুনতে হয়। তিনি কি পারতেন না, তোতাপুরি যখন বলছেন এইখানে ইষ্টের ধ্যান করো, তিনি কি পারতেন না মনটাকে গুটিয়ে নিয়ে আসতেন? গুরুকে ওপেন প্ল্যাটফর্ম ছেড়ে দিলেন, গুরু বলছেন কেউ নেই হোগা বলে সেই ছুঁচ এখানে গেঁথে দিলেন, দিয়ে বলছেন যে এইখানে মনকে নিবদ্ধ করো। তখন তিনি জ্ঞানসি দিয়ে যখন মাতাকে দুখণ্ডিত করে, তার রূপকে দুখণ্ডিত করে নাম রূপে পারে চলে গেলেন। দেখুন গুরুকে কীরকমভাবে ফলো করছেন, আমরা কীরকম করি এটা গল্পটা বলি, ভালো লাগবে শুনতে। আমাদের দীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের গুরুরা খুব কাইন্ড আমাদের প্রতি, ভীষণ। তারা দীক্ষা হয়ে যাওয়ার পর আমরা তো জানি এইরকম, যেমন আজকে শুনতে শুনতে অনেকে অর্ধবাহ্য দশায় চলে যাচ্ছে, দীক্ষার সময় কাজ করতে করতে দেখেছি যে বসার পরে অনেকে অর্ধবাহ্য দশায় চলে যায়। সেই কারণে একটা ছোট্ট পুস্তিকা দেন সাধন পদ্ধতি বলে, তার উপরে লেখা থাকে অপর কাহাকেও দেখাবে না। আমরা এত গুরুর প্রতি শ্রদ্ধাবান, আমরা অপর কাহাকেও তো দেখাই না, নিজেরাও খুলে দেখি না। তখন ওই যে অর্ধবাহ্য দশায় দীক্ষার সময় যা যা শুনেছিলাম সেইটা, তার সঙ্গে টিভির চ্যানেলে রাম বাবা শ্যাম বাবা যদু বাবা যা যা বলছে, আর ঠাকুরের ওই সর্বনেশ কথা, এক সময় মন বলবে এই এই এই, মন গুরু হয়ে যাবে, মন বলছে এইভাবে করো ওইভাবে করো, এই আমাদের সকৃত সাধনা দিয়ে একটা খিচুড়ি সাধনা করি, ওই শোনা, তারপরে জানা, আর তারপরে অনুভব করা, এই তিনটে দিয়ে সেই অনন্তকে ধরতে যাই, সেই ভুল পথে আমরা ঘুরে ঘুরে বেড়াই। এতে হচ্ছে শ্রীরামকৃষ্ণ জীবন, এটা হচ্ছে আমাদের জীবন, এ দুটোর ভিতরে ফারাক দেখুন। প্রথম কথা, এটা আসা দরকার। আবার যাদের গুরু নেই, যারা গুরুকরণ করেনি, কেমন করে ভগবানকে ডাকতে হয় ঠাকুর দেখাচ্ছেন। সীতার অনুরাগের সাধনা, সীতার যে দর্শন হলো, হনুমান ওই রামাদভাবে সাধন করছেন, বলছেন মাথায় একটা ছোট্ট চৌকি, তার উপর রামচন্দ্রের দুটো পাদুকার ভেবে দুটো পাদুকা নিয়ে সারা ঘর ঘুরে বেড়াচ্ছেন, সারা এতে ঘুরে বেড়াচ্ছেন। ছোট্ট রামলালা বিগ্রহকে পেয়েছেন তিনি, তাকে নিয়ে সাধন করছেন, সবাই দেখছে, গদাই কারুর সাথে কথা বলে, খিলখিল করে হাসছে, এমনি করে নাড়ু বানাচ্ছেন, এরম করে কাউকে মারছেন, গঙ্গায় নেমে শূন্য জলের মধ্যে কাউকে পিটোচ্ছে, এমনকি চন্দ্রামণি দেবী বলছেন আরে গদাই তো সাধুর রামলালাকে নিয়ে তাকে পড়িতে পেয়েছে, এই অবস্থা হচ্ছে স্বয়ং গদাইয়ের। তিনি দেখাচ্ছেন তার কাছে জগৎটা মিথ্যা হয়ে গেছে। ঠাকুর বলছেন না, ঠাকুরকে বলা জাদুকর, জাদুকর কী করে না, যেটা মিথ্যে সেটাকে সত্য করে দেখায়।
আপনি গেলেন পিসি সরকার দেখাচ্ছে ওয়াটার অফ ইন্ডিয়া, ওয়াটার অফ গুজরাট, ওয়াটার অফ এ হেনা তেনা, তারপরে আপনার সামনে খেলা দেখাচ্ছে, সব অদ্ভুত। আপনি জানেন ওগুলো কোনোটা সত্যি নয়, কিন্তু বোকার মতো সেটাকেই সত্যি বলে ভাবছেন। ঠাকুরও ওই রকম জাদুকর। শাস্ত্র বলছে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আর আমাদের ধারণা কী? আমাদের ধারণা হচ্ছে জগৎ জগৎ সত্য, ব্রহ্ম মিথ্যা। ঠাকুরই জাদুকরি উল্টোটা করে দেখেছেন, আমাদের ধারণাটাকে উল্টো করে দিচ্ছেন যে জগৎটা মিথ্যা আর ঈশ্বর সত্য। দেখবেন সব চলে যাবে। আমাদের ওখানে কাকদ্বীপে ভক্তদের প্রত্যেক একদিন করে মাসে ক্লাস হয়। একদিন এক ভদ্রমহিলা এলেন, হাপুস নয়নে কাঁদছেন। কেন কাঁদছেন? 18 দিন হলে স্বামী মারা গেছেন, তার দুঃখে কাঁদছেন। আমি বললাম সে বেটা বসে ওখানে উর্বশী নাচ দেখছে, আর আপনি এখানে তার দুঃখে হাপুস নয়নে কাঁদছেন। কিন্তু ভেবে দেখুন দেখি, আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কিনা? আমাদের ঈশ্বরের কাছে সবার কাছে এক একা একাই যেতে হবে, কেউ সঙ্গে যাবে না, নো ওয়ান, কেউ যাবে না, একা একা যেতে হবে। অথচ স্বামীর দীক্ষাও না হলো না বলে আমরা কেঁদে মরি, ছেলেপুলেরা ভগবান ভগবতমুখী হলো না বলে কেঁদে মরি। আমি কি ভগবতমুখী হয়েছি? কখনো প্রশ্ন করি আমি কি ভগবতমুখী হয়েছি? সেদিনকে এক ভদ্রমহিলা জিজ্ঞেস করছেন, আমার স্বামী স্ত্রী শ্বশুর শাশুড়ি সবাই দীক্ষা নিয়েছে, ছেলেগুলো শোনে না। কারণ আসলে দীক্ষা নিয়ে যে আগুনটা জ্বালাতে হয় সে আগুনটা আমরা জ্বালাতে পারি না। সে বুঝতে পারছে না দীক্ষা নেবার ফলটা কী। সে দেখছে বাবা মা ভগবানের নাম জপ করছে, আবার সেই নিচতা ক্রূরতাও করছে, আবার অন্যের সমালোচনাও করছে। উদারতা, আকাশের মতো উদার হওয়ার যে কথা ছিল, যে কনসেপ্টগুলো সে শুনেছে, সেগুলো রিফ্লেকশন বাবা মার জীবনে দেখতে পাচ্ছেন। আগুন যখন জ্বলে তখন তার কাছে যত আমরা আসি, প্রথমে আগুনের আলোতে আমরা উজ্জ্বল হই, আরও কাছে গেলে আগুনের উত্তাপে আমরা উত্তপ্ত হই, আগুনের আরও কাছে গেলে আমরা পুরে আগুনের অংশ হয়ে যাই। ঈশ্বরের কাছে যাওয়ার কথাই তাই। আত্মস্থানজি ছোটো অল্প বয়সী ছেলেদের যখন দীক্ষা দিতেন এই কথাটা কম্পালসরিলি বলতেন। কী বলতেন কথাটা? বলতেন সাধন কি সেটা জেনে গেছো, জীবন সাধক জীবন কেমন সেটা অনুভব করছো, এবার এমন একটা জীবন যাপন করে দেখাও যাতে দূর থেকে মানুষ আঙুল তুলে তোমাকে বলে এ রামকৃষ্ণ বিবেকানন্দ করে। রামকৃষ্ণ বিবেকানন্দ করা মানে হচ্ছে সাদা লাল পেড়ে কাপড় পরা নয়, রামকৃষ্ণ বিবেকানন্দ মানে নির্দিষ্টভাবে হেঁটে চলা নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ করা মানে সকাল সন্ধে ওই হাঁপড়ের মালা টানার মতো জপের মালা টানা নয়, রামকৃষ্ণ মানে জীবনকে যাপন করা। ঠাকুর যোগানন্দজিকে জিজ্ঞেস করছেন আমাকে তো কী বলে বোধ হয়, যোগানন্দজি বলছেন আপনি সন্ন্যাসীরও না গৃহীরও না। ঠাকুর বলছে ও মা তুই এত বড় কথাটা বলে ফেলি। জীবনীকাররা বর্ণনা করছেন ঠাকুরের মুখটা নাকি উজ্জ্বল হয়ে গেল, আনন্দে উজ্জ্বল হয়ে গেছে। জীবনীকাররা ব্যাখ্যা করছে যে যোগানন্দজি ঠিক বুঝেছিলেন, ঠাকুর সন্ন্যাসীরও নন, ঠাকুর গৃহীরও নন, ঠাকুর আমাদেরও প্রপার্টি নন, ঠাকুর আপনাদেরও প্রপার্টি নন। তাহলে ঠাকুর কার জন্য এসেছেন? বলছেন যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ঈশ্বরকে ডাকে, ঈশ্বরকে খোঁজে, শ্রীরামকৃষ্ণ তাদের। তিনি সন্ন্যাসী হতে পারেন, তিনি গৃহ হতে পারেন, তিনি গৃহ ছাড়াও হতে পারেন, কিন্তু ঈশ্বরকে যে মন প্রাণ অন্তরাত্মা দিয়ে ভগবানকে না ডাকে, অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার চেষ্টা না করে, সে যতই পাথরের ঘর তৈরি করুক না কেন, যতই ভালো ঠাকুরের ছবি রাখুক না কেন, যতই প্রত্যেক বছর সাদা লাল পাড় জামদানি শাড়ি কিনে পরুক না কেন, ভগবান তার থেকে অনেক 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 দূরে। এটা বুঝতে হবে, এটাই বুঝতেই হবে। ওরা ওদের কাজটা করছে, আপনি আপনার কাজটা করুন না কেন। বিরজানন্দজির একটা গল্প শুনছিলাম আত্মস্থানজির কাছে। বিরজানন্দ রোজ খাবার পরে, অন্য কোনোভাবে নেবেন না, আপনাকে আক্রমণ করেই বলছি, বিরজানন্দজি খাবার পরে রোজ ভক্তদের চিঠি উত্তর দিতেন। তো সেই কারণে অনেক সময় লাগতো, চিঠিগুলো পড়তেন, ভাবতেন, তারপর উত্তর দিতেন নিজে হাতে করে। তাই খাবার পরে সেবকরা বসিয়ে দিয়ে খেতে চলে যেত। একদিন তারা শুনলো মহারাজের বাড়ির সিঁড়িটাতে আগুন লেগে গেছে, ছুটতে ছুটতে এসেছে, অন্য পথ দিয়ে মহারাজের ঘরে ঢুকেছে, গিয়ে দেখছে ঘর একবার ধোঁয়ায় ভর্তি, জানলা দরজাগুলো বন্ধ, আর বিরজানন্দ একটু এরকম কুঁজো হয়ে বসে আছেন। আত্মস্থানজি বলছেন সেই বছর আমার সন্ন্যাস হবে, তারপরের বছর আমার গেল সন্ন্যাস। তাড়াতাড়ি করে জানলা দরজা খুলে দিচ্ছেন, হই হই করছেন,
তারপরে ভাবছেন কী দৃশ্য দেখবেন। বিরজানজি কাছে গিয়ে যখন আছেন, দেখলেন বিরজানজি যেরকমভাবে চিঠি লিখছিলেন তেমনি চিঠি লিখছেন। এত মানুষের হইচই, এত মানুষের আলোচনা, তার কাছে এসে যেন থেমে গেছে। আমরা এমনটা পারি না, ওরা ওর মতো কাজ করুক। গহনানন্দজি আসতেন হেডকোয়ার্টার্সে, আমরা যখন এই ফোর মান্থলি ট্রাস্টিজ মিটে আসতেন, আমাদের হেডকোয়ার্টার্সে বেড়াতে আসতেন, চক মেলানো বারান্দা ঘুরে ঘুরে বেড়াতেন, আর অফিসগুলোতে ঢুকতেন, আমাদের জিজ্ঞেস করতেন। বিশেষ করে জুলাই মাসে, তখন আমরা ফাইনাল অ্যাকাউন্টস তৈরি করছি, মাথা চুল করছি, এই দেখছি তাই দেখছি, গহনানজি জিজ্ঞেস করতেন কী করছো তোমরা, তো সিলেটি লোক ছিলেন, কী করছো ভাই বলতেন। আমরা বলতাম মহারাজ এই আমরা ফাইনাল অ্যাকাউন্টস করছি। যা এখন তো তোমাদের দুর্গাপুজো, দুর্গাপুজো যেরকম খুব তাড়াহুড়ো চলে আমাদেরও সেরকম চলছে। মহারাজ এসে বসলেন আমার চেয়ারটা, তাই আমি মহারাজকে বসতে বললাম, বললেন কেন বসবো, মানে আমার চেয়ারটায় যদি বসেন আমার খুব ভালো লাগবে। উনি এসে আমার চেয়ারটায় বসলেন। কী অ্যাকাউন্টস করছি, কী করেছি, মহারাজকে হাত পা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করছি। তখন আমি ব্রহ্মচারী, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট এসছেন, তাকে হাত পা নাড়িয়ে নিজের যোগ্যতা তো প্রমাণ করতেই হবে। আর সেবক পর্দার ভাগ দিয়ে বলছে, মহারাজ আপনার হাঁটার সময় কমে যাচ্ছে, মহারাজ আপনার হাঁটার সময় কমে যাচ্ছে। আর সে যতবার বলছে ততবার আমার মানে ধারাভাষ্য থেমে যাচ্ছে। মহারাজ আস্তে আস্তে ফিস ফিস করে আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বললেন, ওর কাজ করবে, তুমি তোমার কাজ করো। ওর কাজ বলে যাওয়া, যে ধারাভাষ্য ওর কাজ বলে যাওয়া যে হাঁটার সময় কমে যাচ্ছে, তুমি তোমার কাজ করো। ইফ ই কনসেন্ট্রেট ইন আওয়ার ওয়ার্ক, জগৎটা আমাদের কাছে মিথ্যা হয়ে যায়। আমরা আমাদের জীবনের ভেতরে কনসেন্ট্রেট করতে পারি না, তাই জগতের দিকে তাকিয়ে থাকি। ঠাকুরের বাবার জীবন এসব দিক থেকে খুব আদর্শ। সমস্তটা দিন তিনি এত কাজে ব্যস্ত থাকতেন, কারুর বাড়িতে যাওয়ার তার সময় হতো না, আর সেই কাজে তিনি আনন্দ পেতেন। আমরা যে নানা রকমের নেশা করি, এই বকুল কথা দেখাও যেমন নেশা, চা করা চা খাওয়া নেশা, পান খাওয়া নেশা, নেশার আরও তরতম্য যে করি, তার কারণটা হচ্ছে আমরা আমাদের নিজেদের ভেতরে আনন্দকে জেনারেট করতে পারি না। এই যে আমি বক্তৃতা দিতে দিতে এক্ষুনি যদি লোডশেডিং হয়ে যায়, যদি এদের জেনারেটরের ব্যবস্থা থাকে তাড়াতাড়ি ভটভট ভটভট করে চলবে, তার থেকে কারেন্ট জেনারেট হবে তবে চলবে। আমাদের জীবনটা হচ্ছে তাই, নিজেদের ভেতরে আনন্দ জেনারেট করতে পারি না বলে তার দিকে তাকাই। আর পরনিন্দা পরচর্চার মতো এত ভালো তাকানোর জিনিস আর নেই, নাম শোনা মাত্র তেঁতুলের মতো মুখে জল চলে আসে। হ্যাঁ, অন্যের কেচ্ছা অন্যের কিছু জানতে আমাদের ভীষণ আনন্দ, কিন্তু একবারও আমরা নিজের দিকে তাকাই না। তার কারণ তিনি আমার জীবনে এমন লুকিয়ে থাকেন, আমাকে বুঝতে দেন না। রবীন্দ্রনাথ লিখছেন না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে তিন বেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাই না। ঠাকুর মা স্বামীজির এই অনন্ত জীবন আমাদেরই একটা কথাই শেখায়, এই বাইরে থেকে কবে আমরা ভেতরের দিকে তাকাব। রবীন্দ্রনাথ আরেক জায়গায় লিখছেন পদ্ধতিটা কি, দিদি খানিক আগে ভারী সুন্দর বলেছেন, পদ্ধতিটা হলো আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবিসারা। আমার আমিকে থেকে যখন তোমার তুমিতে হবে, তখন চতুর্দিকের জগৎকে আমরা বুঝতে পারব। দেখো সব জগৎটা আমার বড় আপনার, বড় কাছের। তখন দেখবেন এই জগৎটা যেটাকে পাওয়ার জন্য আমরা ছোটাছুটি করছি সেটাতে আমাদেরই হয়ে যায়। এই জীবনগুলো খুব ভালো করে পড়ুন। আমরা ওই দীক্ষার সময় তিনটে বই পড়ার জন্য কেঁদে ফেলি আর কি, ওই তিনটে ছোট ছোট বই বলছে উঠছে কম হয় না, অথচ এসে নরেন্দ্রপুরে থাকাকালীন দীক্ষার ব্যবস্থা করতাম তো, মায়েরা বাবারা এসে কত কী জিজ্ঞেস করতেন, পাঁচ রকম ফল আনবো কি না, পাঁচ রকম ফল ডবল ডবল আনবো কি না, তবে ধুতি চাদর আনবো কি না, ধূপ আনবো কি না, ধূপ আনলে কোনো ব্র্যান্ড আছে কি না, গরদের কাপড় পরে আসবো কি না, সাদা লাল পাড় বেনারসি পরবো কি না, প্রথমবার পড়া পরবো কি না, একবার পড়া ধোপা বাড়িতে কেউ হলে হবে কি না, তারপরে কি অ্যাসিড ওয়াশ হলে হবে কি না, কত আলফাল জিনিস নিয়ে ভাবি। মহাপুরুষ মহারাজকে জিজ্ঞাসা করছেন, মা বাবা দীক্ষার জন্য কী আনবো, মহাপুরুষ মহারাজ বলছেন প্রাণ আনতে পারো মা, প্রাণ আসল যে জিনিসটা উপকরণ সেটা বাইরে আমরা অন্য কিছু করি। এদের তিনজনের দিব্য জীবন বারবার পড়া দরকার, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার। স্বামীজির জীবন অনেক সময় আমরা বুঝতে পারি না, পার্শ্বদেরই খুব ভ্রম হতো,
যোগানন্দ মহারাজ বলছেন না, নরেনজি কখন কি বলে বুঝতে পারে না, কখন কোনো জিনিসটাকে এত বড় করে দেখায় অন্যটা তখন ছোট হয়ে যায়। তাই পথ খুঁজে দিয়েছিলেন, মা হচ্ছেন আদর্শ আমাদের। মায়ের গোটা জীবনটা দেখবার মতো, একেবারে দেখার মতো জিনিস, কেমন করে জীবন যাপন করতে হয়। আমরা তখন সদ্য সাধু হতে এসেছি, এটা বলে শেষ করব। সদ্য সাধু হতে এসেছি ব্রহ্মচারী, তখন আমাদের দক্ষিণেশ্বরে নিয়ে যাওয়া হচ্ছে। যাওয়ার আগে অন্তত এক দেড় সপ্তাহ ধরে ঘষা মাজা চলছে দক্ষিণেশ্বর সম্পর্কে, লীলা প্রসঙ্গে যেটা বলা আছে। আর একটা ভালো বর্ণনা আছে, যদি পারেন পড়বেন, কথামৃত শুরুর আগে দক্ষিণেশ্বর একটা খুব সুন্দর বর্ণনা আছে। চোখ বন্ধ করে ভাববেন, দেখবেন আপনি দক্ষিণেশ্বরের চতুর্দিকে ঘুরে বেড়াবেন, ভারী সুন্দর বর্ণনা দেওয়া আছে। সেইটা লীলা প্রসঙ্গে ঠাকুরের দক্ষিণেশ্বর স্টে আর মায়ের জীবন থেকে মায়ের দক্ষিণেশ্বর পর্ব, এইটুকু। এই তিনটে পর্ব নিয়ে একবারে বেহালার মতো আমাদের তাপসমাজ বাজিয়েই চলেছেন 7-8 দিন ধরে। একবারে সকলের মনের মধ্যে যেন একটা জীবন্ত দক্ষিণেশ্বর তৈরি করে দিয়েছেন। তারপরে একদিন ভোরবেলা মঙ্গল আরতির পর আমরা পায়ে হেঁটে রওনা দিলাম বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর। 4:30 সময় কোথায় বাস, কোথায় গাড়ি, তখন বেলুড় মঠে আমরা যখন সাধু হতে এসেছি, খুব পুরনো দিন নয়, তাও আজ থেকে 25 বছর আগে অত বাস টাস গাড়ি টাড়ি ছিল না। আমরা পায়ে হেঁটে বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর চলে গেলাম। যে কটা খুব ভালো সুন্দর জপ ধ্যান করার স্মৃতি আছে, তার মধ্যে ওই দিনের স্মৃতি একটা। আমরা গিয়ে নাটমন্দিরে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা ধরে জপ করা হলো। তারপরে মহারাজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আমরা সারা দক্ষিণেশ্বরটা দেখছি, জীবন্ত মনে হচ্ছে। মহারাজ সেই নাটমন্দিরের সামনের আর শিব মন্দিরের মাঝখানের যে জায়গাটা, সেখানে যখন মাস্টারমশাইয়ের কথা বলতে বলতে বলছেন, মাস্টারমশাই ফিরে আসছেন সংশয়, বলরামবাবুর বাড়িতে ঢুকতে দেবে তো, এমন সময় মাস্টারমশাই দেখছেন যে ঠাকুর একাকী বিচরণ করছেন। মনে হচ্ছে যেন সিংহ একাকী যেরকম বিচরণ করে, ঠিক সেরকম আমাদের মনে হলো যেন সত্যি ঠাকুর বিচরণ করছেন। ওই যেখানে বলি দেওয়া হয় ওইখানটায় নিয়ে গিয়ে বললেন, নিবেদিতাকে তো মন্দিরে দেওয়া হয়নি, নিয়ে যাওয়া হয়নি, তাই নিবেদিতা এইখান থেকে দাঁড়িয়ে ভবতারিণীকে প্রণাম করতেন। তার মনে হতো ভবতারিণী যেন নেমে এসেছেন সিংহাসন থেকে তার দর্শন দেওয়ার জন্য, এমন প্রাণবন্ত সে ব্যাখ্যা, মনে হচ্ছে যেন সত্যিই ভবতারিণী এসেছেন। এরকম করে বেলতলা ধুনি সব ঘুরে টুরে এসে আমরা মায়ের ঘরটা দিন, কী সুন্দর ঘর, আলো বাতাস সব কিছু এসেছে। ঘরটা গা যা খালি একটু ছোট, আমরা আত্মস্থানজিকে এসে বলছি, এক সপ্তাহ ধরে গল্প হচ্ছে, পড়াক লেখা সব বন্ধ হয়ে গেছে, তো এক সপ্তাহ ধরে আত্মস্থানজি আমাদের রোজ রাত্রি 10টা থেকে 11টা অবধি ক্লাস নিতেন। ওইটা ওই একটা বছর একবারে জীবনের সুখ স্মৃতি আর কি। ওনার মতো মানুষ, উনি আমাদের জন্য 1 ঘন্টা বসে থাকতেন, 77 বছরের একটা বৃদ্ধ, তা কী এনার্জি, আমরা 24 বছরের খোকার এরকম ঘুমিয়ে পড়তাম। তা তিনি তাকে বলছি, বলতে বলতে উনি হঠাৎ করে আমাদের বললেন, ভাব দেখি। আমরা বলছি, মহারাজ কী আলো বাতাস ঢুকতো মায়ের ঘরে। বলছে, না মশাই এতটুকু আলো বাতাস ঢুকতো না, 2 মানুষ সমান দরমার বেড়া দেওয়া ছিল, সূর্যের আলো ঢুকতো না। আর পারলে কখনো মায়ের রান্নাঘর দেখেছি, উনি ইন্সপায়ার করেছিলেন মায়ের রান্নাঘরটা দেখার জন্য। তা আমি মায়ের রান্নাঘর একদিন দেখতে গেলুম, গিয়ে দেখলুম মা বর্ণনা করেছেন ওই ঘরে সবটা নিচু, তাই মায়ের মাথা ফেটে যেত। মায়ের রান্নাঘরটা এত নিচু, মা কখনো সোজা হয়ে বসে রান্না করেননি, কুঁজো হয়ে বসে কাঠের জালে বসে রান্না করতেন, কুঁজো হয়ে বসে কাঠের জালে রান্না করতেন। তার মধ্যেই ঠাকুরের ঝোল ভাত, নরেনের মোটা মোটা রুটি ছোলার ডাল, তারপর অন্যান্যদের জন্য মুগের ডাল রুটি, আর নিজেদের জন্য কিছু মিছু রান্না করতেন কুঁজো হয়ে বসে কাঠের জালে। মায়েদের দেখি এক জায়গায় উদ্বোধন করতে গেছিলাম, সেখানে সারা বাড়িটা সেন্ট্রালি এসি, আর রান্নাঘরে সব কুটচিনা মুটচিনা লাগানো আছে। তিনি আমাদের খেতে দেওয়ার সময় এমনি এমনি করে টিস্যু পেপার লাগিয়ে লাগিয়ে বলছেন, কী গরম কী গরম কী গরম। মায়ের ওই জীবনের কথা বলতে বলতে আত্মস্থানজি ঝট করে একটা কথা বলে দিলেন, আসলে কি জানিস, জীবনটাকে যদি উঁচু সুরে বাঁধা যায়, তাহলে দেখবি এই যে সামান্য সামান্য জিনিস যেগুলো পাওয়ার জন্য আমরা পাগলের মতো ছুটে বেড়াই, সেগুলোকে আন বোধ হয়। এই আন শব্দটা প্রথম ওনার কাছে আমার শোনা। এই জীবনটাকে উঁচু সুরে বাঁধতে হয়, ঠাকুরমা স্বামীজির সাথে যদি গলা মেলাতে পারেন তাহলে দেখবেন উঁচু সুরে বাঁধা হয়। শ্রুতিনন্দনের একটা ভিডিও আছে, পারলে দেখবেন কেমন করে স্বর্গম সাধ্য হয়। অজয় চক্রবর্তী স্বর্গম সেধে সেধে দেখাচ্ছেন কেমন করে সাধ্য হয়। প্রথমে নিজে করছেন, তারপরে ছাত্রদের দিয়ে করাচ্ছেন, তারপরে একসঙ্গে হচ্ছে, ঠিক ওই রকম।
ঠাকুরমার জীবন আমাদের সারে গামা পাধা নিশা শেখাচ্ছেন, আর ওর সাথে যদি আমরা গলা সাধতে পারি জীবনটা সুন্দর হবে। তখন দেখবেন অনেক কিছু, ওই আনারসি বেনারসি কাঞ্জিভুরম এ যা কিছু আছে যেগুলোর জন্য আপনারা একেবারে পাগল হয়ে উঠছেন, সেগুলোকে আন বলে বোধ হয়। নরেন্দ্রপুরে আছি, রিক্সা অটো স্ট্যান্ডের সামনে, গেটের সামনে অটো আসবে, দাঁড়িয়ে আছি। ওপারে অটোতে একজন ভদ্রমহিলা নামলেন পুজোর বাজার করে, এত বাজার করেছেন এত বাজার করেছেন, নিজেকে অটো থেকে বার করতে পারছেন না, জিনিসগুলোকেও বার করতে পারছেন। তারপর সে ট্রেনে হিঁচে বাজ করে আমাদের নীলাচল কমপ্লেক্সের মধ্যে সেই 12টা বাজতে পাঁচ এরকম করে লটপট করতে করতে গেলেন। তারপরের গল্পটা আমার কাছে শোনার জিনিস, সেটা হচ্ছে যখন গেলেন নিশ্চয়ই বাড়ি ফিরে একবারে বিছানার ওপর সব চিৎপাত করে জিনিসগুলো রেখেছেন, তাতেও তো আনন্দ হয়নি। তারপরে সামনের ফ্ল্যাটে মিসেস ঘোষকে ডেকে নিয়ে আসতে গেলেন, গিয়ে যদি দেখেন তিনি সেই ওই দিছা স্টোর থেকে একটা ময়ূরকণ্ঠী শাড়ি কিনে নিয়ে এসেছেন যেটা তিনি খুঁজছিলেন, তাহলে এতগুলো যে ছিল সেইগুলোকে তার একবারে ইউজলেস বলে মনে হবে। আসল জিনিসের প্রতি খোঁজ করুন, ওই সারগম সাধুন, শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ আর মা সারদা, ওই তিনটে স্বর দিয়েছে সা রে গা, এই তিনটে দিয়ে সাধুন। তারপরে দেখবেন ব্রহ্মানন্দ রামকৃষ্ণানন্দ সব পরপর আসবেন, দেখবেন গলা আপনা আপনি উঠছে সা রে গার পরেতে, পা ধা নি সা, মা পা ধা নি সা, তারপরে আবার উপরে উঠছে নিচে উঠছে। কিন্তু প্রথম ওই জীবনের তিনটে সরগম সাধুন সা রে গা, দেখবেন জীবন বদলে যাবে, দেখবেন জীবনটা যেন বৃথা না হয়। রাজা মহারাজ বলছেন ভগবানকে ডাকো, অপর পারে যখন যাবে তখন খালি হাতে যেন না যায়। খালি যেমন অন্য দেশে যদি যাই আমার কাছে হাতে টাকা পয়সা না থাকে যেমন বিপদে পড়ি, ওপারে গিয়ে যখন সাধন ধন না থাকবে তখনও খুব বিপদে পড়ব। জীবনটা যেন শেষকালে হাহাকার স্বাদ না হয়। তাই যতদিন সময় আছে, যে কটা দিন সময় আছে, মন প্রাণ উজাড় করে ভগবানকে ডাকুন, তবেই জানবেন আজকের এই সাদা লাল পার কাপড়টা সার্থক, তবেই জানবেন আজকে আসার জন্য বিউটি পার্লারে গিয়ে চুল কালো করাটা সার্থক, তবেই জানবেন দেড় ঘন্টা সাজগোজ করার পর এখানে এসে বললেন না রে একটুও সাজবার সময় পেলাম না, তখন ওটাকে সার্থক বলে বোধ হবে। জীবনের এই কালো দিকগুলোকে ছেড়ে আলোর দিকে যান, একটা আলোর জীবন আমরা পেয়েছি সেটাকে হেলায় ফেলবেন না, এটা আমার আপনাদের কাছে প্রার্থনা। আপনাদের অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আপনারা দয়া করে আমার কথা শুনলেন। নমস্কার। প্রণাম 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 প্রণাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম 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 প্রণাম।